আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে হচ্ছে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি ইংলিশ লিটারেচার নিয়ে একটু কথাবার্তা বলবো। অনেকেই যারা নতুন আছেন তারা হচ্ছে এই অল্প সময় আসলে লিটারেচারটা এত বড় একটা মানে এমনিতে হচ্ছে লিটারেচার, তারপরে হচ্ছে আবার ইংরেজি লিটারেচার, যে জায়গায় বাংলায় হচ্ছে মানে হিমশিম খেতে হয় এত পড়া, সে জায়গায় ইংলিশ লিটারেচার লিটারেচার স্টুডেন্ট না হয়ে কীভাবে ভালো মার্কস পাবেন সেটা নিয়ে আজকে ইনশাল্লাহ কথা বলবো। তো এখন হচ্ছে ভিডিওগুলো আমি খুব মানে ওরকম ভালোভাবে করতে পারি না, কারণ সময়ের স্বল্পতা, বুঝতেই পারছেন যে সামনে পরীক্ষা চলে এসেছে। তো আপনারা একটু কাইন্ডলি বুঝে নেবেন, আর যদি বুঝতে না পারেন তাহলে আমাকে পেজে অবশ্যই নক করে জানাবেন। আর আমার সাথে যারা প্রিপারেশন নিচ্ছেন তারা তো জানেনই আসলে কী কী পড়তে হবে না পড়তে হবে। যাই হোক, তারপর হচ্ছে ভিডিওটা একটু দেখে নেবেন যে 41তম অধ্যায়ে আপনারা হচ্ছে কোয়েশ্চেন অ্যানালাইসিস কীভাবে করবেন। 41তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট যেটা, সেটা থেকে যদি আমরা দেখি তাহলে দেখতেই পারবেন যেখানে আসলে কোন কোন টপিক থেকে প্রশ্ন এসেছিলো। যে ফার্স্ট যে কোয়েশ্চেনটা এটা ছিল হচ্ছে কোটেশন, দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে একটা কোটেশন দেওয়া আছে। তো আমি যেহেতু লিটারেচার স্টুডেন্ট তো কোটেশনগুলো আসলে আমার আমার খুব বেশি কমন পড়ারই কথা, যেহেতু এইগুলো আমাদের খুব ডিটেলসে পড়া হয়েছে। কিন্তু অন্য ডিপার্টমেন্টের স্টুডেন্টদের এইগুলো আসলে এত ডিপার্টমেন্ট এইগুলো আসলে পড়ার সময়ও হয় না বা পড়তে হয় না। তারপরে যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে কোটেশন। দেন এখানে যে 3 নম্বর যে কোয়েশ্চেনটা এটা হচ্ছে পিরিয়ড থেকে। তারপর 4 নম্বর যেটা শেক্সপিয়ারের প্লে, সেটা হচ্ছে হ্যামলেট, এটা হচ্ছে প্লেস, মানে এটা কোন জায়গার সম্পর্কে আসলে হয়েছিল। দেন হচ্ছে 5 নম্বর যে কোয়েশ্চেনটা সেটাও ছিল হচ্ছে ক্যারেক্টার নিয়ে। তারপর 6 নম্বর যে কোয়েশ্চেনটা সেটাও ছিল সেম ক্যারেক্টার থেকে। তারপর 7 নম্বর যে কোয়েশ্চেনটা এটা হচ্ছে ফেমাস ওয়ার্ক, মানে হচ্ছে কে কোন কাব্যগ্রন্থ লিখেছেন, এটা কি নোবেল নাকি পয়েম নাকি পোয়েট্রি এরকম, এটা হচ্ছে ফেমাস ওয়ার্কস, মানে কে কার কী লেখনি আছে ওইটা। দেন হচ্ছে আবার এখানে যে কোয়েশ্চেনটা 8 নং সেটা হচ্ছে ক্যারেক্টার থেকে, চার্লস ডিকেন্সের পিপ যে ক্যারেক্টারটা। আচ্ছা যাই হোক, দেন হচ্ছে আবার এখানে যে 9 নম্বর সেটা হচ্ছে ফেমাস ওয়ার্ক থেকে কোয়েশ্চেনটা হয়েছে। দেন যে 10 নম্বর সেটা হচ্ছে ফেমাস ওয়ার্ক থেকে, এটা দেখতেই পাচ্ছেন দ্য প্লে দ্য ব্রাইড ফ্যাজ ইজ রিটেন বাই, তো এটা হচ্ছে এটাও হচ্ছে ওয়ার্কস থেকে, হ্যারল্ড পিন্টার থেকে। তো তারপর হচ্ছে এখানে যে 11 নম্বর কোয়েশ্চেন এটা হচ্ছে কোটেশন ছিল। দেন 12 নম্বর সেটা হচ্ছে কোটেশন থেকে কোয়েশ্চেন হয়েছে। দেন 13 নম্বর সেটা হচ্ছে ক্যারেক্টার থেকে কোয়েশ্চেন হয়েছে। দেন 14 নম্বর যেটা সেটা হচ্ছে ওয়ার্কস থেকে, যে ফেমাস ওয়ার্কস, তার মানে হচ্ছে রাইটারদের বিভিন্ন লেখনী থেকে। তারপর হচ্ছে 15 নম্বর সেম সেটা হচ্ছে ফেমাস ওয়ার্কস থেকে। তাহলে এবার বুঝতেই পারছেন যে কোয়েশ্চেন আসলে কোথায় থেকে হয়। তাহলে এখন হচ্ছে আমি যে এখানে সাজিয়ে লিখে নিয়েছি, যারা দাম হচ্ছে কোটেশন থেকে হচ্ছে 41তমতে 4টা কোয়েশ্চেন এসেছিল, পিরিয়ড থেকে হচ্ছে 1টা, প্লেস থেকে 1টা, ক্যারেক্টার থেকে হচ্ছে 4টা, আর ফেমাস ওয়ার্ক থেকে হচ্ছে 5টা। তারপরে এবার বুঝতে পারছেন যে কোন অংশটা আপনাকে প্রথমে পড়তে হবে। আপনি সবই পড়বেন ঠিক আছে, বাট ফ্রেন্ডস হচ্ছে আপনি আপনার 10 থেকে 12 নম্বর অ্যাশিওর করে নেবেন, যে অল্প পড়ে আপনি 10 থেকে 12 নম্বর পেতে পারেন। দেন হচ্ছে রিস্ক ফ্রি হওয়ার জন্য বাকিগুলো হচ্ছে আপনি পড়ে নিতে পারেন। দেন এগুলো আপনাকে খুব ভালোভাবে পড়তে হবে, বারবার রিভিশনে রাখতে হবে। তারপর হচ্ছে এখানে ক্যারেক্টার তো বুঝতে পেরেছেন, প্লেস থেকে এটা গেলে হচ্ছে 41তম, দেন হচ্ছে 44 আর হচ্ছে 43। 43তম বিসিএস কোয়েশ্চেন এই লিটারেচার এসেছিলো, যে ফার্স্টে খেয়াল করবেন এটা হচ্ছে প্লেস থেকে। তারপরে কোয়েশ্চেনটা হচ্ছে ফেমাস ওয়ার্ক জেন আয়ার, জেন আয়ার হচ্ছে কে লিখেছেন, উইজ দ্য অথর অফ জেন আয়ার। জেন আয়ার হচ্ছে আমাদের থার্ড ইয়ারে আমাদের পাঠ্য ছিল, গল্পটা দারুণ। আচ্ছা যাই হোক, দেন হচ্ছে 3 এটা তার হচ্ছে ফেমাস ওয়ার্ক, দেন 4 এটা হচ্ছে ফেমাস ওয়ার্ক, 5 এটা হচ্ছে কোটেশন থেকে, 6 পিরিয়ড থেকে, আবার 7 নম্বর যে কোয়েশ্চেনটা এটাও প্লেস থেকে, দেন 8 নম্বর কোয়েশ্চেনটা এটা হচ্ছে প্লেস থেকে, 9 নম্বর হচ্ছে ফেমাস ওয়ার্ক, দেন 10 নম্বরটা হচ্ছে ওয়ার্ক থেকে, 11 নম্বর হচ্ছে ওয়ার্ক থেকে, মানে আসলে কোন রাইটার কী লিখেছেন সেটা থেকে বা এটার ক্যাটাগরি টাইপ কেমন। দেন হচ্ছে 12 নম্বর কোয়েশ্চেন হচ্ছে কোটেশন, 13 নম্বর হচ্ছে দেন আবার ওয়ার্ক, দেন 14 নম্বর হচ্ছে, 14 নম্বরটা হচ্ছে একটু ডিফারেন্ট ছিল, ফেমাস রোমান্টিক পোয়েট অফ ইংলিশ লিটারেচার। দেন হচ্ছে এখানে দেখতেই পাচ্ছেন, তাহলে খেয়াল করে অ্যানালাইসিস করার পর যেটা পাওয়া গেল, পিরিয়ড থেকে হচ্ছে 1টা কোয়েশ্চেন, কোটেশন থেকে হচ্ছে 2টা, আর প্লেস থেকে হচ্ছে 3টা, ফেমাস ওয়ার্ক থেকে হচ্ছে 7টা কোয়েশ্চেন এসেছিলো। তার মানে বুঝতে পেরেছেন যখন লিটারেচার পড়বেন তখন শুরুতে কী পড়বেন, ফেমাস ওয়ার্ক দিয়ে শুরু করতে পারেন। আর কোথাও হচ্ছে কবিদের জন্ম মৃত্যু কিছু নেই, সো জন্ম মৃত্যু আমার মনে হয় যে পড়ার দরকার নেই, শুধু উইলিয়াম শেক্সপিয়ার এটা জেনে রাখতে পারেন, কিডস ছেলে এগুলো জানলে জেনে নিতে পারেন সমস্যা নেই, বাট আমার মনে হয় না অন্যগুলো জানার দরকার আছে। দেন হচ্ছে কোটেশন, এই দুইটাও সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট।
আর এটা ছিল হচ্ছে 44-এর কোয়েশ্চেন, 44তম বিসিএস এর, মানে যেটা আজ পরীক্ষাটা আমি আসলে দিয়েছিলাম। তো এখানে হচ্ছে খেয়াল করলে দেখতে পারবেন 57 নম্বর যে কোয়েশ্চেনটা, এটা ছিল হচ্ছে কোটেশন থেকে, 58 নম্বর ওয়ার্ক থেকে, দেন 59 হচ্ছে একটু ব্যতিক্রম ছিল, আচ্ছা যাই হোক 60 হচ্ছে দেন কোটেশন থেকে, 61 যে নাম্বারটা এটা কোটেশন থেকে ছিল, 62 যেটা এটাও কোটেশন থেকে ছিল, 63 এটা ছিল ফেমাস ওয়ার্ক থেকে, দেন 64 যেটা, 63 এগুলো হচ্ছে ওয়ার্ক থেকে কোয়েশ্চেন ছিল, 65 ছিল হচ্ছে ক্যারেক্টার। তাহলে এখানে অ্যানালাইসিস করলে দেখা যায় যে কোটেশন থেকে হচ্ছে 5টা কোয়েশ্চেন ছিল, দেন আবার ওয়ার্ক থেকে হচ্ছে 7টা, আর ক্যারেক্টার থেকে 1টা। সো বিগত বছরের প্রশ্নগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে কবির জন্ম মৃত্যু বা ওইগুলো আসলে পড়ার দরকার নেই। তো শুরুতে হচ্ছে ওয়ার্কগুলো হচ্ছে কে কী কোন মানে কী লিখেছেন ওইটা মুখস্থ করে নেবেন, বইগুলোর নাম মুখস্থ করে নেবেন, কী কী লিখেছে আর এটা কোন টাইপ, কোন নোবেল নাকি স্টোরি নাকি ড্রামা এটা একটু দেখে নেবেন, আর কোটেশনগুলো পড়ে নেবেন। কোটেশনগুলোর জন্য গ্রেটুইট ইংলিশ লিটারেচার বইটা দারুণ, এটা পড়তে পারেন, সাথে হচ্ছে একটা ডাইজেস্ট পড়লেই আশা করি ইনশাল্লাহ হয়ে যাবে। তো আশা করি হচ্ছে বুঝতে পেরেছেন যে কোয়েশ্চেন অ্যানালাইসিসটা কীভাবে করবেন লিটারেচার থেকে, সেমভাবে আপনারা হচ্ছে সব সাবজেক্টের এইভাবে কোয়েশ্চেন অ্যানালাইসিস করে দেন পড়তে পারেন যে কোন কোন টপিক থেকে আসলে কোয়েশ্চেন বেশি হয়, সেই টপিকগুলো আগে শেষ করে খুব ভালোভাবে পড়ে দেন হচ্ছে বাকিগুলো পড়ে নেবেন। তো যাই হোক, তো এভাবে হচ্ছে আপনার কোয়েশ্চেন অ্যানালাইসিস করে নেবেন। আর 44-এ হচ্ছে আপনি 43-44 দেখতে দেখতে মানে সবচেয়ে বেশি প্রশ্ন হয় হচ্ছে ফেমাস ওয়ার্ক থেকে আর হচ্ছে কোটেশন থেকে, তাই আমি বলবো হচ্ছে অবশ্যই একটা ডাইজেস্ট হচ্ছে আপনারা রাখবেন সাথে, আর এই এই বইটা পড়লে এনাফ। বাট কোটেশনের ক্ষেত্রে আপনি আপনারা হচ্ছে একটু নোট করার চেষ্টা করবেন, যেখানে এক দুটা কোটেশন পাবেন ওইটা হচ্ছে অ্যাড করে দিবেন, কোটেশনের যে পার্টটা আছে সেখানে হচ্ছে অ্যাড অবশ্যই অ্যাড করে দিবেন। আর এখানে আসলে অনেক কোটেশন দেওয়া আছে অলরেডি, এই যে 150টা কোটেশন দেওয়া আছে, তো এই কোটেশনগুলো হচ্ছে প্রতিদিন অল্প অল্প, এখানে 150টা আছে, সো আপনি 10টা করে প্রতিদিন পড়েন তাহলে হচ্ছে ইনশাল্লাহ 15 দিনে শেষ হয়ে যাবে। তো প্রতিদিন 10টা করে 5টা করে যাই পড়েন হচ্ছে কোটেশনগুলো পড়ে নিন, তারপর সেই সাথে এখানে হচ্ছে আমার সাথে যারা প্রিপারেশন নিচ্ছেন তারা জানেন যে এই পেজগুলো হচ্ছে আমাদের এখানে প্রতিদিনের টার্গেটই থাকে, লেখা থাকে এখানে। তারপর বইয়ের পিছনে কিছু মডেল টেস্ট আছে, আর এখানে কিছু ক্যারেক্টার, এই যে ক্যারেক্টার হচ্ছে আপনারা পেয়ে যাবেন, যেখানে আপনারা বিস্তারিত পড়বেন সেখানে হচ্ছে আপনারা ক্যারেক্টার পাবেন। এখানে হচ্ছে কিছু ক্যারেক্টার দেওয়া আছে ইম্পর্টেন্ট যে ক্যারেক্টারগুলো, কিছু ওই যে ফেমাস লিটারেরি পিসেস মানে কিছু ফেমাস লিটারেরি ওয়ার্কস এখানে দেওয়া আছে, এখান থেকে আপনারা দেখে নিতে পারেন। এটা হচ্ছে পেজ 242, এই বইটার দাম আসলে আমি কত দিয়ে কিনেছিলাম মনে নেই, আগে কিনেছিলাম বিখ্যাত এই যে কিছু গ্রন্থ এই যে এখানে দেওয়া আছে। আমার কাছে আরেকটা ডাইজেস্ট আছে, ওইটা হচ্ছে মিজান স্যারের ডাইজেস্ট, যেটা আমি একদম ফার্স্টের দিকে পড়েছিলাম যে আমি বিসিএস প্রস্তুতি যখন নেওয়া শুরু করি ওই ডাইজেস্ট থেকে পড়েছিলাম। তো এখানে লিটারেচারের পার্টটা আমার কাছে মোটামুটি ভালোই লেগেছিলো, তো ওইখান থেকে আমি পড়েছিলাম, সেগুলো আমি রিভিশন করব। তো আপনারা হচ্ছে যে কোনো একটা ডাইজেস্ট কিনে নেবেন, আমি বর্তমানে প্রিসেপ্টার্স যে ডাইজেস্ট সেটা পড়ছি, আর আপনার আমি হচ্ছে সেই মিজান স্যারের যেই পেজগুলো আমি আমার কাছে ভালো লেগেছিলো লিটারেচারের জন্য আমি সেগুলো হচ্ছে শেয়ার করে দিব, আপনারা সেখান থেকে নোট করে নিতে পারেন। আর কোটেশন হচ্ছে আপনি যেখানে কোটেশন পাবেন আমি বলবো যে বই পাবেন যেখানে পাবেন একটু নোট করে নেবেন, কারণ সব কোটেশন তো আর আপনি এক বইয়ে পাবেন না। বাট এই বইটা পড়লে আই থিঙ্ক এনাফ, এই বইটা পড়লে আসলে এনাফ, এর থেকে বেশি বই আসলে পড়তে যাবে না, কারণ যেই সময় আছে এই সময় আপনি একটু ডাইজেস্ট আর এটা পড়লে হচ্ছে এনাফ। আর এখান থেকে যে কাজটা করবেন আপনারা পড়ার সময়, আপনারা হচ্ছে বিগত বছরের প্রশ্নগুলো দেখার সময় অবশ্যই খেয়াল করেছেন যে কবিদের যে জন্ম মৃত্যু তারপর কোনটা আসলে কত সালে প্রকাশিত হয়েছে, সেম অগ্রদূতে আমি যেটা বলেছিলাম এগুলোর সাথে তেমন কিছু আপনার জানার দরকার নেই, আসলেই জানার দরকার নেই। জন্ম শুধু হচ্ছে চালে শেক্সপিয়ার, ওয়ার্ডসওয়ার্থ, দেন হচ্ছে কিটস শেলি, জানলে জানতে পারেন জন্ম মৃত্যুটা, আদারওয়াইজ হচ্ছে জন্ম মৃত্যু জানাটা এতটা ইম্পর্টেন্ট না। তো আমি বিগত বছরের প্রশ্নগুলো দেখলে দেখতেই পাবেন যে ওইখান থেকে আসলে এত বেশি প্রশ্ন হয় না, বাট কবিতা লাইনগুলো একটু ধরে ধরে পড়ার চেষ্টা করবেন, একটু মনে রাখার চেষ্টা করবেন যেন দেখলে আনসার করতে পারেন, কিন্তু জন্ম মৃত্যু আসলে এগুলো মুখস্থ করতে যাবে না। কোন সালে কী হয়েছিল এই যে সালগুলোর সাথে দেওয়া আছে এগুলো একদমই পড়ার দরকার নেই, এগুলো পড়তে গেলে আসলে সমস্যাটা হয়। তো এই সালগুলো হচ্ছে জানা দরকার নেই, এই সালগুলো হচ্ছে পড়তে যাবেন না। আপনি বিগত বছরের প্রশ্নগুলো আগে হচ্ছে অবশ্যই বিগত বছরের প্রশ্নগুলো ভালোভাবে দেখে নেবেন, দেখলে দেখবেন হচ্ছে এই সালগুলো আসলে কোথাও কোনো কাজে লাগে না। সো এই সালগুলো পড়ার আপাতত কোনো দরকার নেই, আপনি জাস্ট এখানে পড়ার সময় শুধু ওয়ার্কসগুলো পড়বেন, আর পিরিয়ডগুলো অনেক ভালো করে পড়বেন যে কোন পিরিয়ডে আসলে কোন রাইটাররা ছিলেন সেটা পড়তে হবে। আর এই যে গ্রেটওয়ে টু লিটারেচার বই হচ্ছে ফার্স্টে খুলে হচ্ছে আপনারা দেখতেই পারবেন, এখানে হচ্ছে সাজেশন আকারে দেয়াই আছে আসলে কী পড়তে হবে না পড়তে হবে, এটা দেওয়াই থাকে। সো এখান থেকেও দেখে দেখে পড়ে নিতে পারেন,
আর লিটারেরি টার্মসটা অবশ্যই এখানে কয়েকটা লিটারেরি টার্মস আছে, এগুলো ভালো করে পড়ে নেবেন। এগুলো কীভাবে পড়তে হবে আমি আমার আগের যে লিটারেচারের যে কোন বই পড়বেন সেই ভিডিও তো দেওয়া আছে, সেখান থেকে একটু কাইন্ডলি দেখে নেবেন। তো এই ছিল হচ্ছে আপাতত লিটারেচার নিয়ে কথাবার্তা, কীভাবে প্রিপারেশন নেবেন, কীভাবে পড়বেন, কী কী পড়বেন। দেন যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ডিসক্রিপশন বক্সে হচ্ছে আমি আমার পেজের লিঙ্কটা দিয়ে দিব, সেখানে হচ্ছে ইনবক্স করতে পারেন আর অবশ্যই কমেন্টে জানাবেন। এই ছিল হচ্ছে আজকের ভিডিও লিটারেচার নিয়ে। দেন আর কোনো কোয়েশ্চেন থাকলে তো অবশ্যই জানাবেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। সবার জন্য শুভকামনা রইল, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।